হ্যালো এভরিওান দিস ইজ রফিক বুই অ্যান্ড হিয়ার অনেক দিন পরে আপনাদের সামনে আবার এসছি এটা একদম ইম্পর্টেন্ট আমি তো সব একটা দুইটা ইনফরমেশনের বেশি আপনাদেরকে দেই না আজকেও এটার মতোই সবাই খুবই অ্যাক্সাইটেড আপনারা অনেকগুলো ফোন কল পেয়েছি টেক্সট পেয়েছি অ্যাবাউট ইডালি সো ইডালির যে নিউজটা হয়েছে দুই তিন দিন হল বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তারা ফরেন ওয়ার্কার্স নিবে তো আমার এই ব্যাপারে সামান্য একটু কথা এটা এরকম কোনো ইন লাইক ইনফরমেশনটা জাস্ট আপনাদের সজাগের জন্য জাস্ট আপনারা একটু স্টেপটা যখন নেবেন কিভাবে নেবেন এটা ইটালি না শুধু আমার আগের যে কোনো ভিডিওতে আপনি হয়তো খুঁজে পাবেন যে আমি বলেছি বারবার দ্য ডিউরিং দ্য প্যান্ডামিক করোনা ভাইরাসের যে অ্যাটাকটা এটার পরে ইউরোপে যেভাবে অ্যাটাকটা করেছে গোটা ইউরোপ নড়েচড়ে বসবে এবং তাদের ফরেন ওয়ার্কার্স লাগবে এটা মোটামুটি আপনাদেরকে বলা আছে এইটারই কিন্তু একটা প্রথম স্টেপ আপনি পেয়ে গেলেন ইনফরমেশন যে ইটালি উইল ট্যাক দ্য ফরেন ওয়ার্কার্স তা এখন মিসআন্ডারস্ট্যান্ডিংটা নেবেন না ব্রেনে ভেরি স্ট্রেট ফরওয়ার্ড আবার বলি ইটালি ফরেন ওয়ার্কার্স নিবে ইস নট অনলি ফর বাংলাদেশ ইটস নট ফ্রম বাংলাদেশ অনলি আবার ভাববেন বাংলাদেশ এবং পাকিস্তান অনেক বছর এই থেকে ওয়ার্ক বিষয় নেয় না তারা হ্যাঁ সাত আট বছর পরে তারা এটা ভালো লেগেছে সকলে যে বাংলাদেশ উইল বি ইনক্লুডেড সো উইথ দ্য আদার কান্ট্রিজ সো এগুলোতে এগ্রিকালচার সহ বিভিন্ন জায়গায় নিবে কিছু কিছু নিবে শর্ট টার্ম এমপ্লয়ি কিছু কিছু লং টার্ম ও কনভেনশন ওয়েতে যেভাবে সাধারণত ওয়ার্ক বিষয়টা হয় তো আপনারা প্লিজ খেয়াল রাখবেন যে ইটালি হোক রোমানিয়া হোক ক্রোয়েশিয়া হোক মালটা হোক ইউরোপিয়ান যে কোনো কান্ট্রি তাদের কিছু নিয়মকানুন আছে পৃথিবীর যে কোনো দেশ থেকে ওয়ার্কার সিলেক্ট করার নেয়ার তো কোন কোনো দেশ স্কোর হিসেবে নেয় কোনো কোন দেশ এডুকেশনাল ওয়ে দেখে কোন কোন দেশ এক্সপেরিয়েন্স দেখে সকল কিছু মিলিয়ে আপনাকে একটা জব অফার দিবে তো আপনাকে কি মনে রাখতে হবে একদম লাফালাফি বন্ধ যে লাফালাফি করে আপনারা ধরা খাবেন পয়সা দিবেন এরকম না ব্যাপারটা ব্যাপারটা হলো যে ইটালি যখন লোক নিবে আপনি দেখবেন যে আপনি কোন ক্রাইটেরিয়াতে টিকেন অ্যাপ্লিকেশন কিভাবে করে আপনি কারো হেল্প চাইলে সে হেল্পটা নেবেন কি হবে জানেন এটাতে এটা হলো যে ইটালি থেকে এগ্রিকালচারের লোক নিবে সুতরাং অ্যাগ্রিকালচারের মনে করেন একশো অ্যাগ্রিকালচার ফার্ম আছে এর মধ্যে যারা বাংলাদেশ থেকে নিবে তারা দেখবেন বাংলাদেশে কমিউনিকেট করবে যারা রিক্রুটিং এজেন্সি আছে অথবা যাদের সাথে ভালো লিয়াজু আছে তারা করবে কি এই আপনাদের কাছ থেকে অ্যাপ্লিকেশনগুলো নিবে মেকশিওর করবেন আপনি যে আপনার বাই নেম জব অফার আছে এবং এটার মধ্যে ডিউরেশন অফ ওয়ার্ক আপনার বেতন আপনার কতদিন থাকবেন এগুলো সব লেখা থাকবে সো আপনি এই জিনিসটা দেখে শুনে বুঝে আপনি অ্যাপ্লিকেশন করবেন এবং আপনার নিজেকে এলিজিবল মনে করবেন অলওয়েজ এইটার পারপাসে তাড়াহুড়া করবেন না আমার কাছে এটা এই কারণে আজকের ভিডিওটা ইম্পর্ট্যান্ট কোনো ধরনের কোনো তাড়াহুড়া করে টাকা পয়সা লস করে লাভ নেয় আপনার যেখানে যাওয়ার এটা আপনি কতটুকু যোগ্যতা রাখেন যোগ্য রাখে আপনার নিজেকে মনে করেন সেটার উপরে নির্ভর করে বিদেশে যাওয়া স্পেশালি ইউরোপে আমেরিকা ক্যানাডায় অস্ট্রেলিয়া সো এইসব দেশগুলো খুবই ডিসেন্ট কান্ট্রি তারা তারা বুঝে শুনে ওয়ার্কের ওয়ার্কার নেবে আচ্ছা আরেকটা দিক হলো ক্রোয়েশিয়ায়ও লোক নিচ্ছে ওয়ার্ক ভিসায় রোমানিয়াও নিচ্ছে রোমানিয়ার কথা তো আগেই বলা তো এইটা এক এক দেশ এক এক রকম করে করে কিন্তু গুড নিউজটা হলো ইটলি আপনার দেশে বাংলাদেশে তাদের কনসুলেট অফিস আছে অ্যাম্বাসি আছে সো এখান থেকেই আপনারা ভিসাটা নেবেন ইউড ডু নট হ্যাভ টু গো টু দিল্লি অর ইন্ডিয়া ইন্ডিয়া যেতে হবে না আর ক্রোয়েশিয়া এবং রোমানিয়ার ক্ষেত্রে আপনারা ওখান থেকে যে ভিসাটা আনতে হবে ইন্ডিয়া থেকে যেয়ে তো এটা খেয়াল রাখা এবং অন্যান্য আরও দেশ যেই দেশেই বাংলাদেশে কনসুলেট অফিসটা নেই সেই দেশের জন্য ইন্ডিয়া বা পার্শ্ববর্তী দেশে যেতে হয় সেটা আগেই বলা মনে যেন থাকে আর আপনারা কোনো অবস্থাতেই ইটালির পারপাসে যেন ভুল করেন না সেই কারণে আমি তাড়াহুড়ো করে আসছি আমার কথা শুনেই আপনারা ভুল করবেন না ব্যাপারটা এরকম না ব্যাপারটা আপনারা যেরকম ইচ্ছা এরকম করবেন বাট আর আমাকে যারা কল দেন প্লিজ আপনারা আমার অফিসে তিন চারটা নাম্বার এসে তাদের সাথে কমিউনিকেট করে আমার সাথে যোগাযোগটা করবেন আমার দুইটা অফিসে আমি মোটামুটি বসি মাধবদী নরসিংদী অফিস অ্যান্ড বনানি অফিস ঢাকায় আপনারা আমার এমপ্লয়ীদের সাথে যোগাযোগ করে একটা অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন এটা আপনি তো আমি আপনারা মনে হয় জানেনি যে আমি ক্যান্ডার পারপাসটা বেশি কাজ করি সে সেটাও করতে পারেন যে কোনো দেশের ব্যাপারে আমি আপনাদেরকে সাজেশন দিতে পারবো হাউ টু মোভ হ্যাঁ হাউ টু গো এটা ভেরি জেনুইন ওয়েতে আপনারা পাবেন তো আপনারা আই হোপ আপনারা ভালো থাকবেন আর ইটালিতে যারা ইটালির ভিতরে আছেন তারা সুযোগটা বেশি পাবেন যারা ইলিগাল আছেন তারা বেশি পাবেন ইটালি যা তার স্টুডেন্ট তারা বেশি পাবেন প্রায় তিনশো জন স্টুডেন্টকে তারা ই দিবে ওয়ার্ক ভিসা দিবে এবং পাঁচশো জন সেলফ এমপ্লয়েড বাংলাদেশ থেকেও যারা সেলফ এমপ্লয়েড বা ব্যবসা করতে যেতে চান ইটলিতে তারা ইমিগ্রেশন পাবেন তারাও যোগাযোগ করতে পারেন এবং তাদের পাঁচশো লোক কে নেবে বা পাঁচশো ব্যবসায়ীকে নিবে এখন আপনারা কিন্তু এটা থেকেই বুঝতে পারেন যে ইউরোপ কিভাবে টাকা বা অর্থনীতিকে চাঙ্গা করার জন্য এইসব ইমিগ্রেশন পলিসি নিবে নেক্সট টাইম আমরা কথা বলবো ইউকে সহ অন্যান্য দেশের ব্যাপারে ইউকে কত চমৎকার আইডিয়া আসতেছে ইউকে যে আগের মতো করে ইউকে মিনস লন্ডন অর ইংল্যান্ড আই এম টকিং অ্যাবাউট ইংল্যান্ডের ব্যাপারে আমরা পূর্ণাঙ্গভাবে বলবো আগেও আপনাদেরকে হিন্টস দিয়েছি ইংল্যান্ড হ্যাজবিন চেঞ্জড অ্যাবাউট ইমিগ্রেশন পলিসি আর ক্ষেত্রটা এটা কিভাবে চেঞ্জ হয়েছে এটা জানুয়ারি থেকে কাজ করবে সো এগুলো সব ব্যাপারে কথা হবে পরে আবার আপনারা সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসনিং